প্রদর্শক, আজ আমরা সালমান নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি, এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কিনা, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, রহমানের বান্দা, সহি মুসলিম। এছাড়াও মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন সালমান নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, এই নামের অর্থ ভালো বিদায়, এটি রাখা যেতে পারে। এটি কোন ভাষার শব্দ সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। এই নামটি সাধারণত ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সালমান নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়, আর তা হচ্ছে সালমান নামের অর্থ হচ্ছে নিরাপদ, সিন্ধুক, সুস্থ কিংবা উপকারী। সালমান নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ সালমান, সালমান হাসান, আবদুল্লাহ আল সালমান, সালমান ইসলাম। সালমান নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে স্থানীয় ইমামের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।